পূর্ব পূর্ব বৎসরের ন্যায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী শ্রী নিয়ম সেবা দামোদর ব্রত বা কার্তিক ব্রত। এই ব্রত প্রসঙ্গে আস্বাদনের পূর্বে পরম আরাধ্য অস্মদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ওম নিত্য লীলা প্রবিষ্ট নিত্য ধামগত পণ্ডিত মধ্যাহ্ন শ্রী শ্রী রাধা কুণ্ডমণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী রাধা চরণায়ক নিষ্ঠাত অষ্টতর শ্রী শ্রীল অনন্ত দ্বার বাবাজী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি নিত্যধাম হতে তার একান্ত করুণা কৃপাপনা প্রার্থনা যাজনা করে সোনাবাড়িয়াস্থিত ভক্ত শ্রী গৃহ মন্দির শ্রী অঙ্গনে শ্রী শ্রী দামোদর ব্রতের এই মহেন্দ্রক্ষণে যে ভাগবতীয় পরম সুমঙ্গল এই মাঙ্গলিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শ্রী পর্বে সকল গৌর অনুরাগী ভক্তগণ, কল্যাণী মাতৃমণ্ডলী সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। অব্রতেন কিপদ্যস্ত যথা দামোদরং মাসং। পদ্মপুরাণ বলছেন এই যে কার্তিক ব্রত, শ্রী শ্রী নিয়ম সেবা ব্রত বা দামোদর ব্রত, এই ব্রতের সময়ে অপ্রত্যেন কিপদ্যস্তু না, এই পরম মাঙ্গলিক পরম প্রেমময় পরম কল্যাণ গুণ পেত এই ব্রত মাসে যারা ভজন ব্যতীত নিয়ম ব্যতীত এই মাসটি যারা অতিবাহিত করবে, ভজন বা নিয়ম ব্যতীত যারা এই মাস অতিবাহিত করবে তাদের জন্য একটি দুঃসংবাদ হল তিজ্জকজনি মাবপ্রান্তি। এই ব্রত মাসের এমন চিত মহিমা, অনন্ত মহিমা গরিমা, যে কোনো সনাতনী হিন্দু যে সম্প্রদায়েরই হোক, এই মাসটি যদি বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করে তাহলে ভাগবত শাস্ত্র বলছেন তিজ্জকজনী শুকর কুকুরে তাকে নিক্ষেপ হতে হবে। কতটি একটু আঘাত লাগে তো, কিন্তু ভাগবত বলছেন তিজ্জকজনী দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এ জন্ম হারাতে চায়, আগামী জন্মে কর্মচক্রে প্রারব্ধে আমি শুকর কুকুরে জন্মাব তিজ্জকজনীতে জন্মাব, এ অধঃপতন বা এই ক্রম অবনতি কেউ চায় না। কারণ বহু সৌভাগ্যক্রমে দেব দুর্লভ এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যারা এই মাস কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র উচ্চ নিচ ভেদ না রেখে বলা হলো জাতি বর্ণ নির্বিশেষে সকল সনাতনী হিন্দুর এই মাসে অন্তত একটু বিনা ভজনে বিনা নিয়মে সে যেন অতিবাহিত না করে। এই ব্রতের এমন দিব্য মহিমা এবং এমন তার গরিমা, এবং বলছেন সর্বধর্ম বহিষ্কৃত হ। পদ্মপুরাণ পাতালখণ্ডে বলছেন যদি এই ব্রত সম্মুখে উপস্থিত হয়েও কেউ এই ব্রতকে আদর না করে, এই ব্রতকে সম্মান না করে,
স্বল্পমাত্র এই ব্রতের নিয়ম ভজন পালন না করে সর্বধর্ম বহিষ্কৃত সমস্ত সুকৃতি থেকে সমস্ত ধর্ম থেকে সে বহিষ্কৃত। এত বড় তাৎপর্যময় কথা বলেছেন, অপ্রতিন ক্ষিপত্তস্থ যথা দামোদরং প্রিয়ং, কারণ ভগবানের এই মাসটি অত্যন্ত প্রিয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য এই বিধি। এই জন্য বলছেন যে সকল ধর্ম থেকে তিনি বহিষ্কৃত হবেন। আচ্ছা, এখানে কি বলা হলো? বলা হচ্ছে পদ্মপুরাণ আরো বলছেন, শ্রীল গুরু মহারাজের আস্বাদনে, স ব্রহ্মা স গগগ্নশ্চ স্বর্ণতেই সদা নৃতি ন করতি মুনিশ্রেষ্ঠ য নর কার্তিকং ব্রতম। পদ্মপুরাণ বলেন, হে মুনি, হে দেবর্ষী নারদ, আপনি উদ্দাত্ত কণ্ঠে এই জগৎকে এই বাণী শুনিয়ে দিন, যে ব্যক্তি কার্তিক ব্রত না করে সে ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা এই পাপে লিপ্ত হয়। কাউকে ব্যথা দেওয়ার জন্য শাস্ত্র না। শাস্ত্র কাকে বলে? বহু বহু জন্ম কামনা বাসনা কৃষ্ণ বৈমোক্ষ প্রবৃত্তির দ্বারা আমাদের স্বভাব নিম্নগামী, কাম ক্রোধমুখী। তেই প্রবৃত্তিমুখী কৃষ্ণ বিমুখী কাম ক্রোধ ভোগ লালসা আসক্ত জীব, সে একটা সুবর্ণ সুযোগ পেয়েছে এই কার্তিক ব্রতে, যাতে তার প্রাক্তন কর্মফলকে সে সংশোধিত করে দামোদরের অহেতুকী করুণায় নিজেকে উদ্ধার করতে পারে। কিন্তু যারা অব্রতের দ্বারা, অনিয়মের দ্বারা, অভজনের দ্বারা এই মাসটি অতিবাহিত করছেন, বললেন স ব্রহ্মা হত্যা চ, সে ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা পাপে লিপ্ত। শাস্ত্র আমাদের অনুশাসন করে। বর্তমান জগতে মানুষের এই দুরবস্থা, কি পারিবারিক, কি ব্যক্তিগত, কি পারিবারিকগত, কি সমাজগত, কি রাষ্ট্রবিশ্বগত, এত চারিদিকে অন্ধকার, দম বন্ধ হয়ে আসছে মানুষের। কোনো মানুষ স্বস্তিতে, শান্তিতে, কল্যাণে, মঙ্গলে, উন্নততর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে এখন কেউ রাত্রি বা যাপন করছে না। চারিদিকে একটা দাবাগ্নিকৃত, দগ্ধীভূত হতে হতে মানুষ আজ অঙ্গার, কয়লা হয়ে গেছে। এর মধ্যেও মানুষকে একটা সুযোগ দেওয়া হয় তার আত্মকল্যাণের, তার আত্মোন্নতির। সেই কল্যাণের কথা বলছেন যে হে মুনি, কার্তিক ব্রত যে না করে, একটু সুযোগ দেওয়া হয়েছিল। এইগুলো প্রত্যাব্যয়, মহা অপরাধ তার জীবনে নেমে আসে। এবং বলছেন অনিবার্যভাবে তাকে ভোগ করতে হবে। শাস্ত্রের কথাকে কেউ যদি মনে করে, শাস্ত্রের কথাকে কেউ যদি মনে করে ব্রতটা আমাদের করানোর জন্য, ব্রতটা আমাদেরকে করবার জন্য শাস্ত্রে অতিরাসিত করে একটু বহু বচন, বেশি বচন বলেছেন। যদি কেউ মনে করেন, যদি এদিকে তাকান, কেউ উঠাউঠি করেন না, যদি কেউ মনে করেন যে মানুষকে শাসনে শাসিত করে এই ব্রত করবার জন্য শাস্ত্র অতিয়াসক্ত একটু বেশি কথা বলেছেন, আপনি অপরাধী হয়ে যাবেন। শাস্ত্রে রচয়িতা কারা? শাস্ত্রের প্রবক্তা কারা? বহু বহু জন্ম তপস্যালব্ধ অপরক্ষ অনুভূতি, সাক্ষাৎকার ভগবত জ্ঞান, অপরক্ষ অনুভূতি, যে জ্ঞানের ভিতরে কোনো ভ্রম নেই, কত অতিমাত্রিক কথা নেই, যারা তপস্যার একটি স্তরে উত্তীর্ণ হয়ে অপরক্ষ ঈশ্বর অনুভূতি লাভ করে
জগতের কল্যাণের জন্য যে মহাসত্য বাণীগুলো যার ভিতরে ভ্রম লিপ্সা কারণ পাটব নাই অতিয়াসুক্ত বাণী নাই এটাই হলো শাস্ত্র বাক্য। শাস্ত্র না মানলে শাস্ত্রের ক্ষমতা আছে আপনাকে শাসন করবার, আপনি শাস্ত্র না মেনে দেখুন, শাস্ত্রের ক্ষমতা আছে আপনাকে শাসন করবার। সীতামা গণ্ডির বাইরে পা দেওয়াতেই রাবণ কর্তৃক হরণ হয়েছিলেন, গণ্ডির বাইরে মা সীতা না বাড়ালে পা, ওটি দশাননেরও সাধ্য ছিল না সীতা হরণ করবার। তেমনি শাস্ত্রের যে ঋষি অনুভূতিলব্ধ ঋষির যে নিয়ম, এই নিয়ম এখন আমরা লঙ্ঘন করতে ব্যতিব্যস্ত, এই জন্য আমাদের দশা আজ এই পরিণতি। শাস্ত্র কেউ জানি না, অনেকেই জানলেও সেটা মানি না, আর যেটুকু বলা হচ্ছে অতিয়াসুক্ত মনে করি মানুষকে, এটি শাসনের জন্য বলা হয়েছে না, বললেন অনির্বাচ্যভাবে তাকে এটা ভোগ করতে হবে। পক্ষান্তরে নরনারী যে নিয়ম সেবাব্রত যথাসম্ভব পালন করবেন, কি বলা হয়েছে, যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনম, এই দেখুন কি বলছেন, যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনা তৎসহং তাদৃশ মাস স্বল্প পুর কারক। এখন প্রশ্ন হচ্ছে তোমার এই ব্রত তুমি যেটা এরকম ফলোয়া করে বলছো, এত বড় করে বলছো এই হবে তাই হবে, এই ব্রত কি কিসের জন্য, এটি কিভাবে পালন করতে হবে, নিয়ম বাবা কি, এগুলো তো জিজ্ঞাস। বলছেন যথা দামোদরং ভক্ত বৎসল বিদিত জনা, কে না জানে, কে না জানে যে ভক্ত বৎসল দামোদরের মহিমা, তার মানে ভগবানের পরিচয় কি দেয়া হলো, তিনি অনাদি, তিনি সর্বকারণের কারণ, তাকে কি বলা হলো, তাকে বলা হলো পূর্ণ মদং পূর্ণ মিদং পূর্ণাত্ম পূর্ণ মুদাশ্চতে পূর্ণাশ্ব পূর্ণ মাদয়া পূর্ণ মে বা বশিষ্যতে, বেদ মাতা, বেদ মন্ত্রে উপনিষদ ব্রহ্মসূত্রে বলা হয়েছে তিনি পূর্ণ, পূর্ণ মিদং পূর্ণ মদং পূর্ণাত্ম পূর্ণ মুদাশ্চতে, সেই নিরাকার নির্গুণ অখণ্ড ব্রহ্ম যিনি, যার ভেতর নাই বাহিরে নাই যার উঁচু নিচু নাই, সেই বস্তুকে কখনো বাধা যায়, বেদ মাতা গায়ত্রী ভগবানের পরিচয় দিতে গিয়ে বললেন তিনি অখণ্ড, তিনি নিরাকার, তিনি নির্গুণ ব্রহ্ম, বৃহত্তম তত্ত্ব হল নির্গুণ ব্রহ্ম। তো আকাশকে কেউ রশি দিয়ে বাঁধতে পারে তো, এই বৃহত্তম অখণ্ড আকাশকে কেউ বাঁধতে পারবে তো রশি দিয়ে, আছে কি ক্ষমতা কারো, এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ডের যিনি অনন্ত বিভু, সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি সগুণ সকার মধ্যমাকার শিশু হয়ে মা যশোদার গোকুলে অঙ্গনে মা যশোদা তাকে পট্টডরিকা খোপার সোনালি দড়ি দিয়ে বাঁধছেন, ভগবানকে বাধা যায়, অনন্ত বিভু বস্তুকে বাধা যায়, যিনি নির্গুণ তিনি সগুণ হলেন, যিনি নিরাকার তিনি আকার নিচ্ছেন, যিনি পূর্ণ তিনি আজ মধ্যমাকার শিশু হয়ে অবশ শিশু হয়ে গোকুলে যশোদা অঙ্গনে আজ মা তাকে রঞ্জু দিয়ে দাম মানে রশি দিয়ে তাকে বাঁধছেন, আকাশকে কি বাধা যায়, যার উঁচু নিচু যার দৈর্ঘ্য প্রস্থ নাই, একটা বিন্দুকে কি করে বাঁধবেন আপনি, যার দৈর্ঘ্য নয় প্রস্থ নাই, হ্যাঁ সেই ভগবান আজ মা যশোদার বাৎসল্য প্রেমে বাধা পড়ছেন, ভগবানকে বাধা যায় কি, সর্বশক্তিমান তত্ত্ব কি রশি দিয়ে বাধা যায়। তো যে ভগবান ভক্তের ভব্য ভাবনা অভিমানে ভক্তের ভক্তিতে মধ্যমাকার শিশু হয়ে মা যশোদার বাৎসল্য প্রেমে, মা তো বাঁধবেই, সন্তান বাঁধে না মা, উচ্ছৃঙ্খল বা ক্ষতি হয়ে যাবে, আজও গ্রাম বাংলায় দেখবেন মায়েরা আমাদের শিশুদেরকে পায়ে একটা শিকল দিয়ে বাঁধে যাতে বারান্দা থেকে পড়ে, গ্রাম অঞ্চলে যারা বাস করে
যাদের ওই যে উঁচু বারান্দা আছে মাটির বারান্দা, পড়ে গিয়ে তো হাত পা ভাঙবে। এই দুষ্ট চঞ্চল চপল সন্তানকে মা আজও পায়ে শিকল দিয়ে বাঁধে কিনা? তো যশোদা বাঁধলো, এতে আর মহিমা কি? ছেলেরে তো সবাই বাঁধে। বলে আমাদের সন্তানকে বাঁধলে লীলা হয় না, কারণ আমাদের সন্তান জন্ম মৃত্যু জড় মাংসপিণ্ডর মধ্যে তত্ত্ব নাই। কিন্তু যাকে যশোদা বাঁধছেন, ইনি পূর্ণ ব্রহ্ম, সগুণ নিরাকার পরম ব্রহ্ম, ভক্তের ভব্য অভিমানে তিনি মধ্যম আকার শিশু হয়ে মা যশোদা রাতে বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আমাদের শিশুকে বাঁধলে কি দামবন্ধ লীলা হবে? স্বয়ং ভগবান আজ বাধা পড়ছেন না, ভগবানকে কেউ তো বাঁধতে পারে না। কিন্তু বাৎসল্য প্রীতিতে যশোদামা বাঁধলেন, এই জন্য বললেন যথা দামোদর ভক্ত বৎসল। এই দেখো ভগবান কাকে বলে, ভক্ত বৎসল কাকে বলে, কারুণ্য কৃপা মূর্তি কাকে বলে, আর স্বয়ং ভগবান শিশুরূপ ধরে। একটা কথা এই পরিসরে বলে রাখি, আমাদের যে স্তর আছে, যে ভূ ভুব সমহ জনতব সত্য, এর সর্বশেষ স্তরে আছেন গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন সবার উপরে, সর্বোত্তম ধাম গোলক বৃন্দাবনে, ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ কিশোর মূর্তি, ভগবানের বাল্য মূর্তিও নাই, কৌমার কৌমার্য লীলাও নাই, জন্মলীলাও নাই। নিত্য গোলক বৃন্দাবনে গোবিন্দ নিত্য কিশোর, রাধারানী নিত্য কিশোরী। তো যদি নিত্য কিশোর নিত্য ধামে হন ভগবান, তাকে বৃন্দাবনে যে আবির্ভূত হলেন, শিশুরূপ ধরলেন। বলেন নিত্য কিশোর শিশু হয় কি করে? বলেন ভগবান বাধ্য হয়েছেন শিশু হতে। ভগবান কারো বাধ্য হয়? সর্বশক্তিমান যিনি, তিনি কারো বাধ্য হতে যাবেন কেন? ভগবান তো সরাট, বিভু, স্বাধীন। বৈদিক শব্দে এরকম বলা হয়েছে, ভগবান হলো সরাট, বিভু এবং স্বাধীন। তো সেই ভগবান মধ্যমাকার শিশু হতে যাবেন কেন? ক্ষুধাত্ত ক্রন্দনরত মায়ের স্তন পান করবেন কেন? তিনি বা নন্দালয়ে কেন নবনীত চুরি করবেন? কেন বা ভীত সন্ত্রস্ত কম্পিত কণ্ঠে মাকে হাত জোর করে বলবেন মা বেদনা, মা দড়ি দিয়ে বেদনা, জ্যাঠাই মাকে ডাকছে, রোহিণী জ্যাঠাই মা, মা আমাকে বাঁধছে, তোমরা আমাকে দেখো। তো ভগবান যশোদার বাৎসল্য প্রীতিতে, নন্দ বাবার বাৎসল্য শুদ্ধ প্রীতিতে, তিনি কিশোর মূর্তি হলেও শিশুরূপ নিয়ে যশোদার কোলে আসতে বাধ্য হয়েছেন, ভক্ত ওইভাবে চেয়েছিল বটে। ভক্তিতে ভগবান বশ হন, তো স্বয়ং ভগবান কিশোর মূর্তি পরিগ্রহ করে ভৌম বৃন্দাবনে মায়ের কোলে শিশুরূপ নিতে বাধ্য হলেন ভক্তের ভক্তির দ্বারা। ভক্তিতেই কেবল ভগবান বিবশ হন, ওইখানে ভগবানের শক্তি। নিজ মুখেই বলেছেন অহং ভক্ত পরাধীন, আমি একটা জায়গায় পরাধীন, আমার ভক্তের ভক্তির কাছে আমি স্বাধীন নই, ওইখানে আমি পরাধীন। এটা ভগবানের ভক্ত বাৎসল্য গুণ। জ্ঞান কর্মের দ্বারা ভগবান বশীভূত হয় না, একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান বশীভূত হন। সেই শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকেও শিশুরূপ নিতে বাধ্য করেছে, মা যশোদা চেয়েছে তাকে সন্তান রূপে। ভগবান তোমাকে আমি চাই সন্তান রূপে, তুমি ক্ষুধাত্ত কাতর হয়ে আমার কোলে স্তন পান করবে অমৃত, আমি তোমাকে ভৎসনা করব, শাসন করব। সেই ভগবান আজ তার ভগবানাত্মা ভুলে তিনি পরিগ্রহ করেছেন কিরূপ? মধ্যমাকার শিশুরূপ। তো সেই অচিন্ত ভগবানকে যদি রঞ্জু দিয়ে মা যশোদা বাঁধতে পারেন, তা এখানে বলা হচ্ছে কি, যথা দামোদর ভক্ত বৎসল, ভগবানকে ভক্তির দ্বারা বাঁধা যায়, এটি জগতে প্রথম প্রমাণ করলেন মা যশোদা এবং দামোদর রূপী ভগবান কারুণ্য ঘন বিগ্রহ কৃষ্ণ। এর আগে ভগবানকে কেউ বাঁধতে, হ্যাঁ, দুর্যোধনও চেষ্টা করেছিল, দুর্যোধন তার রাজক্ষমতা দিয়ে কৃষ্ণকে বন্দী করতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ভগবান হলো অধরা, তাকে ধরা যায় না, তিনি ধরা দিলেই তবে তাকে ধরা যায়। আমাদের দেশে বন্ধন আর বৃন্দাবনের বন্ধন এক নয়, আমরা মায়ার দ্বারা বন্ধনে আবদ্ধ, আর বৃন্দাবনে ভগবান প্রেমের দ্বারা আবদ্ধ, ভক্তির দ্বারা আবদ্ধ। তো সেই ভক্তবৎসল ভগবান বিদিত জানা, কে না জানে যে যশোমতী মা গোপালকে বেঁধেছিলেন,
একথা তো সকলেরই জানা। তো বলা হচ্ছে যদি জানা থাকে তাসহং তাদিসং মাস, এই দেখুন কেন এই মাসের বা এই ব্রতের এত মহিমা, এদিকে লক্ষ্য করুন। বলছেন ভগবান যেমন ভক্তবৎসল, ভগবান যেমন ভক্তবৎসল, এই মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল কৃপালু। তার মানে অন্যান্য মাসের ন্যায় এই দামোদর ব্রত মাসটি একীভূত নয়। আচ্ছা, আকাশে তো একটাই চাঁদ, কিন্তু পূর্ণিমার চাঁদ আর তৃতীয়া চতুর্থীর চাঁদকে কি এক বলা যাবে? যাবে কি? আচ্ছা, সমুদ্রে তো জল আছে, জলরাশি, অনন্ত জলরাশি, অতল স্পর্শী জলরাশি, পূর্ণিমার দিনে ছাড়া সমুদ্র কি উচ্ছ্বলিত হয়? অষ্টমীর চাঁদের দ্বারা কি সমুদ্রের উত্তাল তরঙ্গ বাড়ে? বাড়ে না। কবে বাড়ে? পূর্ণিমার দিন। তেমনি ভগবানও যেমন ভক্তবৎসল, এই ব্রত মাস, কার্তিক ব্রত মাসটাও ভগবানের ন্যায় ভক্তবৎসল, কৃপা করবার জন্য আসেন। তাসং তাদিসমাস স্বল্প পুরকারক, এই মাসে যারা নিয়মপূর্বক শাস্ত্রের নিয়মপূর্বক ব্রত উদযাপন করতে পারবে না, তারা যেন স্বল্প পরিমাণ আচরণ করে। একটু আগে বলছিলাম এই পাপ সেই পাপ, আপনারা যারা একাদশী থেকে ব্রত করেননি, আগামীকাল পূর্ণিমা থেকে তারা ব্রত করতে পারেন। যারা বলবেন এই নিয়ম মানতে পারি, তাকে সম্মান করে। অল্পমাত্র পুরকারক, কেউ যদি সামান্যও পালন করে, সেই সামান্যটুকু বলি যারা কাল থেকে শুরু করতে পারেন, যারা সংকল্প করেননি কাল থেকেই শুরু করতে পারেন। স্বল্পমাত্র ব্রতের নিয়মে কি বলা হয়েছে একটু পূর্ণাঙ্গ নিয়ম যদি বলি আমরা ভয় ধরে যাবে। পূর্ণাঙ্গ নিয়ম হলো এই যে ক্ষৌরকর্ম করা যাবে না, এই যে নখ চুল ক্ষৌরকর্মগুলো করা যাবে না। এখানেই তো আপত্তি, আমি মাস্টারি করি, আমি ডাক্তারি করি, আমি আমাকে অফিসে যেতে হয়, তাই তো? ক্ষৌরকর্ম করা যাবে না, খাটে শয়ন করা যাবে না, ভূমিতে শয়ন করতে হবে, ভগবানকে ভোগ লাগিয়ে সিদ্ধ মতো, যাতে কি কি খাদ্য নেই, যেখানে হলুদ নাই, যেখানে আপনার মশলা নাই, উগ্র কোনো মশলা, যেখানে আপনার গরম মশলাদি নাই। আবার খাদ্যের মধ্যে বলা হয়েছে বেগুন নেওয়া যাবে না, পটল নেওয়া যাবে না, সিম নেওয়া যাবে না, লাউ পুঁই শাকাদি নেওয়া যাবে না, শাকাদি নেওয়া যাবে না। এরকম করে একবেলা ভগবানকে ভোগ লাগিয়ে পেতে হবে, আর আপনাকে প্রাত স্নান করতে হবে, অর্থাৎ 3:30 পর আপনাকে স্নান করতে হবে, ভগবানের মঙ্গলারতি দিতে হবে। এই মাসে যে ভজনটা করবেন সেটা নিয়মিত ভজন করতে হবে, নিয়মিত দামোদরষ্টক পাঠ করতে হবে, নিয়মিত বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের পক্ষে, সকলের পক্ষে সম্ভব নয়। আপনাদের জন্য স্বল্প পরিমাণে যেটা বলা হলো, এই মাসটা নিরামিষ খান দয়া করে, ভোগ টোক লাগানো সম্ভব অনেকের পক্ষে না। আপনারা এই মাসটা অন্তত আমিষ আহারটা, এইটা আপনাদের পক্ষে সম্ভব, এইটা আপনার পক্ষে সম্ভব। এক নম্বর হলো আপনি একটু নিরামিষ খান এই মাসটা, হাটে বাজারে বাড়ি আবার নিরামিষের নাম করে বাজারে খেয়ে ফেলেন না, নিজেকে ফাঁকি দেওয়ার কোনো মানে নেই। আমার অনন্ত জন্ম যিনি জানেন, ভবিষ্যৎদ্রষ্ট ভগবান, তাকে তো ফাঁকি দেওয়া যায় না। অনেকেই আছে বাড়িতে মানলো না, হ্যাঁ, সে তো নিয়ন্ত্রণ করতে পারে না, নিজেকে বাজারে খেয়ে নিল, বললেন এই মাসটা একটু নিরামিষকে দেওয়া হবে, আর নিয়মপূর্বক একটু ভজন করতে হবে, প্রাত স্নান, এটা যদি সম্ভব না হয় একটু ভজন করুন, আটমালা করে প্রতিদিন করবেন, হরিনাম মালাটা করবেন। আর বলছেন বৈষ্ণব সঙ্গে হরিকথাটা শুনতে হবে, তো কোথায় পাবেন বৈষ্ণব প্রতিদিন, কোথায় হরিকথা পাবেন? এই জন্য এই মাসটা প্রায় জায়গায় মাসব্যাপী হরিকথা হয়, যদি না পান তাহলে একটু গীতা বাংলাও পড়বেন, শ্রবণ যদি না করতে পারেন তাহলে একটু পাঠ করবেন, বাংলাতেই গীতার দুটো করে শ্লোক পাঠ করলেন, কি দাঁড়ালো তাহলে? প্রতিদিন হরিকথা শ্রবণ বা শাস্ত্র পাঠ, একটু নিরামিষ আহার, আর কি বলা হলো, একটা করে দীপ দান দিতে হবে, আকাশ প্রদীপ দিতে হবে একটা করে। এইটুকু কিন্তু আপনাদের নরনারী সবার পক্ষে সম্ভব, যদি বলেন না এইটুকু সম্ভব না তাহলে কিছু করার নাই, শাস্ত্রের কিছু করার নাই, ভগবানেরও কিছু করার নাই। যদি এইটুকুও অপারগ হন, একটু নিরামিষ, একটু সন্ধ্যাবেলা আকাশ প্রদীপ, আর একটু নিয়মপূর্বক
হরিকথা শ্রবণ কীর্তন ভজন এইটুকু যেটা করবেন নিয়ম করে করবেন। আচ্ছা নিয়ম সেবা বলা হলো কেন? এই মাস বাদে কি আর ভজনের নিয়ম থাকে না? নিয়ম সেবা মাস বলা হলো, তাহলে এই মাস অতিবাহিত হলে কি ভজনের আর নিয়ম থাকে না? বললে নিয়ম থাকে, আমরা তো নিয়ম মানি না, তাই একটা মাস আমাদেরকে একটা নিয়মের গণ্ডির মধ্যে একটু সংযত করবার জন্য সুযোগ হয়ে এই মাসটা আসে, যে এক মাস তুমি যদি একটু নিয়ন্ত্রিত ভজন করো তাহলে অন্য মাসগুলোতে এই অভ্যাসটা চালিয়ে যাবে। সারা বিশ্বব্যাপী এই ব্রতের জন্য, এই ব্রতের জন্য সারা বিশ্বব্যাপী একটা জাগরণ ঘটেছে। আমি জানি না সোনাবাড়িয়ার অবস্থা কি, পারলে কাল থেকে এইটুকু করুন, এই মাসটা বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করবেন না। সে যে জাতিরই হন, যে সম্প্রদায়েরই হন, যে মতের দীক্ষিত হন, এই মাসটাকে একটু ভজনের দ্বারা আমাদের অতিবাহিত করতে হবে। শুধু ভক্তগণ, সার্বিক পরিস্থিতি ভালো না, সেটা আমাদের সার্বিকভাবেই ভালো না, আমরা সময় বেশি নিতে পারবো না। একটু দামোদর ব্রতের যখন মহিমার কথা আমরা আস্বাদিত করলাম, চলুন একটু দামোদর ব্রতের মহিমা আমরা আস্বাদন করি। নমামি শরং সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। এই গোকুলে ভ্রাজমানম শব্দটার একটি অংশে আজ আমরা একটু আলোচনা করব। ব্রতের একটু নিয়ম মনে হয় বলা হলো, এটুকু যে পারেন, যার হৃদয়ে মনে হবে যেটি করা প্রার্থনীয়, এটি করা আমাদের একান্ত অপরিহার্য, তারা যতটুকু পারেন স্বল্পমাত্রও পালন করলে রাধা দামোদর ভক্তবৎসলের অপর করুণা সিক্ত হবেন আপনি। শুধু ভক্তগণ, লসত কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম, শ্রী গোবিন্দ গোকুলে যখন তার কৌমার লীলা, তার কৌমার লীলা আবিষ্কার করলেন, তখন ব্রজবাসী মায়েরা কি করেন? ব্রজবাসী প্রত্যেকটি মা তারা গৃহদুয়ারে গোপালের জন্য প্রতীক্ষার জন্য দরজাটা একটু খুলে রাখেন। খুব মর্মান্তিক সত্য হলো এই ভজনটা আমাদের জানতে হবে। ব্রজবাসী মায়েরা তাদের বাৎসল্যপ্রীতে নন্দরানী নন, ভাগ্যবতী নন্দরানী শুধু নন, যশোদা মা নন, প্রত্যেকটি ব্রজ গোপী রমণীগণ তারা ঘরের মধ্যে ননি নবনীত ক্ষীর মাখন এইগুলো ভাণ্ড সাজিয়ে রেখে গোপালের জন্য অপেক্ষা করে। আমরা করি তো, আমাদের গৃহে ভগবানের জন্য অপেক্ষা আছে তো, গোপালের জন্য তারা অপেক্ষা করেন কিরকম করে? পূজারী যখন ভগবানকে ভোগ লাগায় তখন চোখ বন্ধ করে কিভাবে জানেন? এই মহাপ্রভু এলো, এই নিতাই চাঁদ এলো, সুবাসিত যদে তাদের চরণটা প্রক্ষলন করে এই আসনে বসলো, আমার দেওয়া নৈবেদ্য নিবেদন এই বুঝি মুখে তুলল, দেখছে সেবক ভগবানকে ভোগ লাগিয়ে মনে মনে স্মরণ করে দেখছে এই মহাপ্রভু বসলো, এই নিতাই চাঁদ এলো, এই বুঝি মুখে দিল, এইগুলো স্মরণ করছে, এই আহার করলে, এই আমি তাকে আসমন করিয়ে দিলাম। ভোগ লাগালে এই মন্ত্র বললেই কি ভগবান গ্রহণ করে? মানুষে এরকম অপেক্ষা প্রতীক্ষা করতে এই বুঝি তিনি এলেন। তো ব্রজ মায়েরা প্রত্যেক ঘরে গোপালের জন্য নবনীত সাজিয়ে ভাণ্ড সাজিয়ে তারা প্রতীক্ষার তৃষিত চাতকের মতো পথের দিকে চেয়ে থাকেন, এই গোপাল এলো। এই ভাবতে ভাবতে গোপীমারা কি করে জানেন? গোপীমারা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ভাবলো এই গোপাল এলো, এই নবনীত ভাণ্ড খেলো, কিছুটা ছড়ালো, কিছুটা বানর হনুমানকে দিল, এই বুঝি দৌড়াচ্ছে, মনে মনে এরকম ভাবছে বসে বসে। এই ভাবতে 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 ওই চোর এলো, ওই গোপাল এলো, এই ভাঙলো, এই খেলো, ওই তো দৌড়াচ্ছে, বলছে ওই ওই যে দৌড়াচ্ছে, ওই দৌড়াতে পথে উনিও পিছনে পিছনে দৌড়াচ্ছেন। আসলে কিন্তু মনে মনে ভাবছিলেন, মনে মনে প্রতীক্ষা করছিলেন, কিন্তু ওই গোপাল এলো দৌড়াচ্ছে, এই দৌড়াতে তো গোপাল, এই গোপাল দাঁড়া, গোপাল দাঁড়া। এক বৃদ্ধ ব্রজ গোপ, তিনি বলছেন মা দৌড়াচ্ছ কেন, তোমার সামনে তো কেউ নেই। বললো তাই নাকি? চোখ তখন বলছে তাই নাকি, আমি ভেবেছিলাম গোপাল আমার নবনীত খেলো, ভাণ্ড ভাঙলো, আমি তাকে একটু ধরে নাচাবো গাওবো বলে ওর পিছনে ধরবো বলে দৌড়াচ্ছি, ও তাহলে গোপাল আসেনি। কতটা মনোনিবেশ, এই হলো ভজন। তিনি আসেননি, তার আসবার প্রতীক্ষা করতে করতে কোথায় হারিয়ে গেছেন? এই গোপাল এলো,
এই ঘরের মধ্যে প্রবেশ করলো, এই ননী খেলো ছড়ালো, ওই ননী চোর যাচ্ছে বলে পেছনে দৌড়াচ্ছে, আসলেই সব মনে মনে। এক বৃদ্ধ গোপ বলছে, মা দৌড়াচ্ছ কোথায়, সামনে তো কেউ নেই। কই গোপাল, বলো আমি ভেবেছিলাম আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। ভজন কি নিয়ম করে করলে হয়? ভজনে আবেশ চায়, ভজনে অনুরাগ চায়। ভজতাম প্রীতিপূর্বকম তেষাং সতত যুক্তানাং ভজতা, শুধু ভজন করলে হবে না, ভজনের মধ্যে অনুরাগ থাকতে হবে, প্রীতি থাকতে হবে। আবার বিফল মনোরথ হয়ে দরজায় বসে বলছে, গোপাল তো এলো না। আমাদের শাস্ত্রকাররা বললেন যে মেয়েরা মায়েরা ঘরে গোপালের জন্য প্রতীক্ষা করে না, ভগবানের জন্য এরকম প্রতীক্ষা করে না, তার গৃহে শান্তি আসে না, তার গৃহে কল্যাণ বরণ করে না। মেয়েদের মায়েদের অন্তত ভগবানের জন্য কিছু উপাচার রাখতে হবে, একটা প্রতীক্ষা চাই, আমার ঠাকুর ঘরে গোপাল সেবা নেবেই। এই প্রতীক্ষা আজ আর হিন্দুর ঘরে ঘরে তেমন নাই, যা আছে খুব স্বল্প। আমাদের গৃহগুলো আমাদের ভোগ সম্বরে সাজানো, আমরা প্রতীক্ষা করি কখন আমাদের বাজার আসবে, আমাদের ভোগের সম্ভার আসবে। ভগবানের জন্য প্রতীক্ষা তো মেয়েরা মায়েরা যদি না করে, সে গৃহটা অন্ধকার, সে গৃহে আলো জ্বলবে না। বাইরের আলো জ্বললেও সেখানে শান্তি কল্যাণের আলো জ্বলবে। মেয়েদের মায়েদের অন্তত ভগবানের একটু প্রতীক্ষা করা উচিত, একটু তার উপচারগুলো সাজিয়ে রাখা উচিত। হ্যাঁ, ওই ভাবছে গোপাল কি আজ আসবে না, আমার কি দুর্ভাগ্য। জানেন, কোনো ভক্তের আকুল আহ্বানকে ভগবান উপেক্ষা করতে পারে না। যদি কোনো ভক্তের আকুল আহ্বান ভগবানের জন্য হয়, ভগবান অপেক্ষা করতে পারে না, আজও পারে না, সেদিনও পারতেন না, আজও পারে না। যদি কোনো ভক্তের উৎকণ্ঠিত ব্যাকুল চিত্তে ভগবানের জন্য কেউ প্রতীক্ষা করে, তাকে আসতেই হবে, ভগবান এসে হাজির। তো সেদিন কিভাবে এসেছেন? গোপাল একা এসেছেন। গোপাল একা এসেছেন কেন জানেন? যার ঘরে চুরি করবে, ভগবান কৌমার্যলীলায় যার ঘরে ননী চুরি করবে সে খুব চালাক, সেই ব্রজমা খুব চালাক। এই জন্য ওর বন্ধুদের আনিনি, সখাদের আনিনি। আনিনি কেন জানেন? যে সখাগুলো চালাক না তাদের রেখে এসছে। কারণ চুরি করাটা খুব বড় বিদ্যার কাজ। আচ্ছা, এইখানে গোবিন্দকে আমরা চোর বলছি কেন? স্বয়ং ভগবানকে তার বাৎসল্য লীলায়, এই বাচ্চাটা থামান, চোর বলছি কেন? আচ্ছা, গোবিন্দকে চোর বললে, ভগবানকে চোর বললে আপনারা মেনে নেবেন তো? না, পৃথিবীর সব থেকে বড় চোর গোবিন্দ। কেন জানেন? উনি বলছেন, তোমরা এত হরি কথা শোনো, এত ভাগবত কথা শোনো, এত দুঃখ মায়ায় আক্রান্ত হয়ে এত জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করো, তবুও তোমাদের স্বভাব শোধরায় না। আমার কথা কি আপনারা শুনছেন? বলছেন যে অনন্ত জন্মের পাপ রাশিকৃত হৃদয়ে, অনন্ত জন্ম ভগবত বিমুখতায় শাস্ত্রকথা সাধুকথা তোমাদের মনে ধরে না, স্বভাব এখন মানুষের এই শুনেও বদলায় না। কেন জানেন? এত হরিকথা শুনছে, এত হরিনাম শুনছে, এত ভাগবত পাঠ শুনছে, বলেন অনেক জন্মের পাপ রাশিকৃত হৃদয় অশুদ্ধ থাকলে সাধুকথা ওইখানে কাজে আসে না। যেমন আকাশে মেঘ থাকলে সূর্যের কিরণ বা চন্দ্রের কিরণ প্রতিভাত হতে বাধাগ্রস্ত হয় কালো মেঘ দাঁড়ালে, তেমন অনেক জন্মের পাপ মলিনতা হৃদয়ে থাকলে সাধুকথায় তাদের কোনো পরিবর্তন এ জন্মে কেন কোটি জন্মও হবে না। হৃদয়ে যাদের অপরাধ পাপ এই মলিনতাগুলো আছে, ওইগুলো আড়াল করে দেয় সাধুকথা ওখানে। আচ্ছা, জলের ভিতরে যদি একটা লোহার শলাকা দেওয়া হয় তরল জলের মধ্যে, ও বিনা বাধায় শেষ পর্যন্ত চলে যাবে না? কিন্তু ওই জলটা যখন শীতলীকরণে বরফ হবে, তখন তারেকাটা বা কোনো একটা শলাকা দিলে ওর ভিতরে প্রবেশ করবে তো? বরফের উপর দিলে, জলে ছেড়ে দিলে জলটা তরল, এই জন্য বিনা বাধাতে সে তলে চলে যায়। বাধা তো পড়ছে না, তরলকৃত, কিন্তু ওই তরলকৃত জলরাশি যখন শীতলীকরণে বরফ হয় তখন কিন্তু ওখানে ছেড়ে দিলে ভেতরে। তেমন যার হৃদয়ে অনন্ত জন্মের পাপ দুর্বাসনা কুসংস্কার রয়েছে,
স্বয়ং ব্রহ্মা এসেও তাকে হরি কথা বললে তার কোনো পরিবর্তন হবেই না। এই হলো এর তাৎপর্য। হৃদয়ে আবর্জন বলে এটা যাবে কি করে? বলো হরি নামের দ্বারা যাবে, সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা যাবে, ভজনের দ্বারা যাবে, চেত দর্পণ মার্জনাম, এগুলো হরিনাম করতে 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 যাবে। তবে হরিনামেরও বিধি আছে, নিয়ম আছে, আমাদের আলোচনার প্রসঙ্গ সেটি নয়। কি বলা হলো না, আমাদের অনন্ত জন্মের চিত্তটা ভগবদ্মুখী যেতে চায় না। জলটা যেমন উপরের দিকে সহসা যায় না মোটর ছাড়া, নিম্নগামী, আমাদের মনটাও ভগবত ভজনের দিকে যেতে চায় না। যায় কি দেখবেন, আমি লক্ষ্য করেছি, এটা আমার বাড়িও হয় মাঝে মাঝে, বাড়িতে ভালো খাওয়ার আয়োজন হলে জামাই মেয়ে আত্মীয় স্বজন আসলে সব একসাথে খেতে বসে, অথবা বাড়িতে কোনো সংকট উপস্থিত হলে পরিবারের সব সদস্যরা এক টেবিলে বসে, এই বসে আলোচনা করে, ভালো এটা জিনিস একসাথে খাওয়া, একসাথে এগুলো পরিবারের সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন পরিবারের সবাই মিলে একটু ভগবত প্রসঙ্গ করতে, জামাই মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে এক টেবিলে, খাওয়ার সময় গল্প করা যাবে, এটা ভালো কথা, সৌহার্দ্য সম্প্রীতি উন্নত পরিবারে এগুলি হয়। এবং বিপদ বা কোনো সংকট বা কোনো সমস্যা পড়লে একসাথে, কিন্তু ভক্তির আলোচনাটা এসো সবাই মিলে এখন না, এটা পাওয়া খুব দূরও হয়ে যাবে, এটা পাওয়া খুব দূরও হয়ে যাবে, বিরল এটা। তা আমাদের ভক্তি চর্চাটা নাই, তাই গোবিন্দ চিন্তা করলেন ওদের মনটা তো আমার দিকে আসবে না, তাই আমি যদি চোর হয়ে ওর নিম্নগামী বিষয় অভিমুখী মনটাকে চুরি করে আমার চরণে নিয়ে আসি। এই জন্য গোবিন্দ কারো ঘরে চুরি করলে কি চুরি করে, তিনি মন চোর, গোপী মন কি বলা হলো পথটা, গোপী মন চোরা। অর্থাৎ গোবিন্দ কি চুরি করেন, যে মনটা ভগবানের চরণে যেতে চায় না, ভজনে যেতে চায় না, ওই বিষয় বিমুখ মনটাকে গোবিন্দ চুরি করে তার চরণে নিয়ে আসেন। এই জন্য তিনি বিশ্বচোর নামে খ্যাত, তার মুরলির ধ্বনিতে তিনি তার অপরূপ রূপমাধুর্যে তিনি সবার মনটাকে চুরি করে নিজের কাছে আনছেন। আমার মনে হয় মাঝে মাঝে একটু প্রার্থনা করে বসি, হে মনোচোর, হে হৃদয় চোর, আমার হৃদয় দুয়ার খুলে দিলাম, তুমি এসে আমার মনটা চুরি করে তোমার পাদপদ্মে নিয়ে যাও, আমার মন তো অনন্ত জন্মে তোমার চরণ অভিমুখী হবে না। তো গোবিন্দ তেমনি চুরি করার জন্য এসে থাকে, তার পায়ের নুপুরটা রুনুঝুনু করে বেজে উঠছে। গোবিন্দ বললেন, বা রে বা, বন্ধুদের বুদ্ধি কম বলে আর রেখে আসলাম চুরি করে, এখন আমি তো চোর, আমি আমি যে চোর, আমি তো আমাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আমার পায়ে যদি নুপুর বাজে তাহলে এ তো ওই নুপুরের ধ্বনিতেই চোরকে ধরে ফেলবে, আমি কত বোকা। আচ্ছা ভগবান এরকম মনে করছেন কেন, বলে এখানে ভগবান টগবান নেই, মা যশোদার ব্রজবাসীদের প্রীতিতে ভগবান তার ঐশ্বর্য শক্তি একেবারেই হারিয়ে ফেলেছেন। কথাটা একটু বোঝানো দরকার। এই এই মেয়েটার, এই রেখে দাও, খেলো না, এই ওটা রেখে দাও, খেলো না। কি বলছেন, মায়েরা দুগ্ধ উদ্বর্তন করছেন, দুগ্ধ জাল দেয়, এখন দুগ্ধের ওই কড়াইয়ের মধ্যে বা পাত্রের মধ্যে যদি একটা তৃণ পড়ে, ঘাস পড়ে, তাহলে দুগ্ধটা উদ্বর্তন হতে হতে একবার তৃণটা নিচে যায় আর একবার উপরে ওঠে, মাঝে মাঝে তাকে দেখা যায় কি যখন নিচে যায়, তেমন ভগবান তার বাৎসল্য ভক্তির কাছে উনি যে স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব, এই ভগবানত্ব ঐশ্বর্য হারিয়ে এখন মাধুর্যের মতো উনি এই শিশুর মতোই আচরণ করছেন। তো উনি নুপুরটাকে বলছেন, এই নুপুরই আমাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, উনি নুপুরটা জোর করে ছিটতে যাচ্ছেন, ভগবান নুপুর ছিটতে পাচ্ছেন না, বারবার চেষ্টা করেও নুপুরটা ছিটতে পাচ্ছেন না। বলেন, আমি নুপুর ছিটতে পাচ্ছি না, আমি সাড়ে ছয় দিনে পুতনাকে বধ করলাম আর আমি নুপুর ছিটতে পাচ্ছি না, নুপুর ছিটতে পাচ্ছে না বিদায়। নুপুর তখন গোবিন্দকে বলছেন, নুপুর তখন গোপালকে বলছেন, তুমি ভগবান হতে পারো কিন্তু এই রশি ছিড়বার ক্ষমতা তোমার নেই। ভগবানের পায়ের নুপুর কথা বলতে পারে, কেউ যদি ভাবেন এটা অযৌক্তিক কথা, গল্প শোনাতে বসছি, ভুল হবে। ভগবানের চরণে যে নুপুর ওটা চিন্ময়, জড় না, জড়ো না। এমনি এখন বাচ্চাদের পুতুল বেরিয়েছে দেখবেন, আমি মাঝে দেখে অবাক, আমার মেয়েটাকে কে দিয়ে গেছে, ও যা যা শব্দ বলছে পুতুল থেকে সেই শব্দটা
এইটা যদি একটা যন্ত্রের সম্ভব হয় তাহলে গোবিন্দের চরণে যে নূপুর ওটা কথা বলবে না কেন? ওটা তো জড় না, ওটা চিন্ময়। গোবিন্দের অঙ্গে যা যা ওগুলো চিন্ময়, স্বয়ং ভগবানের ওটি চিন্ময়। তো নূপুর তখন বলছেন তুমি তো ছিঁড়তে পারবে না, ভগবান হলেও পারবে না কেন? বলো মা যশোদা, তুমি রুনুঝুনু চরণ ধ্বনিতে ব্রজে ঘুরে বেড়াবে, তাই মা যশোদা খুব ভালো করে গিটটা দিয়েছেন। মা যখন সন্তানের চরণে নূপুর পরায় না, দুষ্ট তো, চপল চঞ্চল তো, যাতে নূপুর খুলে না যায় বেশ করে একটা গিট দিয়ে দেয়। নূপুর যেন বলছে মায়ের বাঁধন খোলা যায় না গোবিন্দ। এই কথাটির অর্থ হলো এই, আজও কোনো সন্তান যেন মায়ের ঋণ শোধের চেষ্টা না করে। মার যে অকৃত্রিম স্নেহবৎসল প্রীতি, এটা জগতে আজও কেউ কাটতে পারে না, ভগবানও পারেনি তো আপনি আমি। কেউ যদি বলে আমি মাকে টাকা পাঠাই, কেউ যদি বলে মাকে আমি ভালো ভালো খাদ্য শাড়ি কিনে দিই, সে খুব ভুল করবে। মার ঋণ শোধ করবার কথা চিন্তা যদি কারো আসে, তাহলে আরও ঋণে সে জড়িয়ে যাবে। কোটি জন্ম ব্যাপীও মায়ের ঋণ এ পর্যন্ত কেউ শোধ করতে পারিনি, ভগবানও পারিনি। হঠাৎ কৃষ্ণের চোখে জল। সত্যিই তো নূপুর, মায়ের বাঁধন তো ছেড়া যায় না। দিল্লিতে মাঝে এক ভদ্রলোক আমাকে কল করে বলছেন ওইখানে কিছু লোক পাঠ শোনে, তার মধ্যে একজন ডাক্তার আছে। তিনি বললেন আমি অবাক হয়ে গেলাম দাদাজি, একটা মা তার অপারেশন হলো, প্রায় 13-14 ঘন্টা মেজর অপারেশন করা হলো। অপারেশনের পর তার যখন জ্ঞান ফিরল তখন তার সন্তান ওইখানে ছিল। সন্তান যাওয়ার সাথে সাথে মা ওর দিকে তাকিয়ে প্রথম কথা হলো দুপুরে খেয়েছিলি খোকা? এ কথা তো জগতে কেউ বলে না। তার জ্ঞান ফিরেই বলছেন তুই দুপুরে দুটো খেয়েছিলি? যারা হারিয়েছে তারা জানে এই বস্তুটা কি সম্পদ, যাদের আছে তারা অবহেলা করবেন না। এই জায়গাটা কেউ ঋণ শোধ করতে পারবে না জগতে, সে যেই হোক। স্বয়ং ভগবান নূপুরকে বলছেন আমি তোকে ছিঁড়তে পারবো না, মায়ের বাঁধন আজও আমি ছিঁড়তে পারবো না, তবে নূপুর তুই আমাকে একটু সহযোগিতা কর। নূপুরটাকে উপরে একটু দিয়ে দিলেন, তুই বাজিস না, রুনুঝুনু বাজলে তো আমি ধরা পড়ে যাব, রুনুঝুনু বাজলেই তো আমি ধরা পড়ে যাব। নূপুর তখন বলছেন আমি বাজবো না, তুমি ভেতরে যাও। গোবিন্দ যখন ভেতরে গেল তখন গোবিন্দকে দেখে ওরা একটু আড়ালে চলে গেল, ব্রজ মায়েরা তার একটু আড়ালে চলে গেল, গোকুলে ভ্রাজমানাম। এইভাবেই গোবিন্দ লীলা করে চলেছেন। যেই বাইরে গেল গোবিন্দ বলছেন আমি আসলে কি দূরে যেতে হয়, আমি আসলে কি ঘর ছাড়া হতে হয়? আসলে গোপালের কি করে, ওইটাই তো ওদের পূজা, ওইটাই ওদের আরাধনা, ওদের ঘণ্টা বাজিয়ে ফুল ফল দিয়ে কোনো পূজা না। গোপাল আসবে তাদের ঘরে খাবে ছড়াবে, এইটাই ওদের আরাধনা। এই লীলাগুলো চিন্তা করতে হয়, এই লীলাগুলো আমাদের স্মরণাঙ্গ সাধনের মধ্যে আনতে হয়। গোপাল করেছে কি, গোপাল একটা বাচ্চা ছিল চিমটি কেটে দিয়েছে, তো দুষ্ট, ওকে কেউ দেখছে না বিদায়, সবাই দূরে সরে গেছে। এখন বাচ্চা কাঁদলে মায়েরা কি আর বাইরে থাকতে পারে, দৌড়ে চলে এসছে। গোপাল তখন পালাবে না পালাবে না, সেই ভাণ্ডার নবনীত ভাণ্ডগুলো সাজানো ছিল ওই ঘরে পালিয়েছে। গোপাল যেই ঘরের মধ্যে চলেছে সঙ্গে সঙ্গে ব্রজ মা এসে বলতে ওই ওই পালালো, ওই দেখ ঘরের মধ্যে। হ্যাঁ, বাচ্চাটাকে কোলে করে শান্ত করে বলছেন গোপাল কে ঘরে কে? গোপাল বলছে না, বলে কে ভাণ্ডার ঘরে কে রে? সচকিত হয়ে ভীত সন্ত্রস্তে, এটা যদি মনে করেন গোবিন্দের অভিনয় ভুল করবেন, অভিনয় হলে এটা লীলা হতো না, অভিনয় হলে এটি আমরা স্মরণ করতাম না, ভগবান ভগবানত্ব ভুলে গেছে। কম্পিত কলেবরে সতৃষ্ণ নয়নে বলছেন আমি গো আমি। হ্যাঁ, ব্রজমারা বুঝতে তো পেরেছে কণ্ঠস্বর শুনে, বলে আমিটা কে গো? বলে আমি বলাই দাদার ভাই কানাই। বলো ও কানাই, তুই ভাণ্ডার ঘরের মধ্যে কেন? কি উত্তর দিল জানেন? উত্তর দিচ্ছে ব্রজমা, আমি এই পথ দিয়ে যেতে যেতে মনে করলাম এটা আমাদের ঘর, মা যশোদার ঘর, আমি আমার ঘর ভেবে ঢুকে পড়েছি। বলে কি সুচতুর, মিথ্যাও কেমন করে সাজিয়ে বলতে পারে, তোর ঘর ভেবে ঢুকেছিস? তাহলে হ্যাঁ, ভাগবত বলছে গোবিন্দ ভুল বলেনি। এ পৃথিবীতে আমরা ছোট ছোট ঘর তৈরি করে এক একটা নাম দিই, অমুক ভবন তমুক ভবন,
গোবিন্দ বলছেন এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু সব আমার, মধ্যে পড়ে তোমরা দাবি করছো ঘর আমার, অমুক আমার। আসলে তো আমি আমার ঘরেই যাই, কেউ আমাকে ডাকুক আর না ডাকুক আমি তার ঘরে যেতে চাই, কারণ ঘরটা তার মনে করি না আমার মনে করি, আমরা ভাবি তো ঘর তার। এইসব গানগুলো এখন বাজে না, ছোটবেলায় আমি আব্দুল আলিমের সম্ভবত একটা গান খুব ভালো লাগতো, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া, শব্দগুলো মানুষকে নাড়া দিত। আজ আর এইসব সঙ্গীত বাজে না, এগুলো দিনও হারিয়ে যেতে বসেছে। তো গোপাল বলছেন না আমার ঘর ঢুকেছি ভুল বলেনি, বলে খুব ভালো কথা, তুই আজকাল চোখে কম দেখছিস গোপাল, তো তোর ঘরে ঢুকে কি করেছিস, হাতে তোর নবনীত কেন, মানে খাচ্ছিল তো হাতে লেগে আছে, বলে হাতে নবনীত কেন ঘরে ঢুকেছিস ভালো কথা, বলে ব্রজমা আমাকে চোর বলবে না বদনাম দেবে না, আমি তোমাদের উপকারের জন্যই এটা করছিলাম, বলে তোর উপকার একবার শুনি কি, বলে ব্রজমা এই নবনীত এতে পিঁপড়ে পড়েছিল, আমি ভাবলাম এদের ঘরে ঢুকেছে একটু পিঁপড়েগুলো পরিষ্কার করে দিই, তাই তো হাতে লেগে গেছে, তো আমি চুরি করে খাওয়ার জন্য তো হাত দেয়নি। ব্রজমা বলছে কি বুদ্ধি রে, হ্যাঁ পিঁপড়ে ছড়াচ্ছিলি, এই উপকার কবে থেকে শুরু করলি, ভাঙবি খাবি ছড়াবি চুরি করবি আবার বলছিস উপকার। আসলে ভগবান উপকার করতেই আসেন। একটা কথা বলি, এই পরিসরে পরিবেশটা বলবার মতো এখন, সেটা হলো যা আয় করি আমরা তার একটা অংশ ভক্ত ভগবানকে দিতে হয়, এটি না দিলে কি হয় জানেন, ভগবান বলছেন তোমরা তো দাও না, তাই মাঝে মাঝে আমি তোমাদের ঘর থেকে কেড়ে খাওয়ার জন্য প্রবেশ করি, ঢুকি আমি ভক্তরূপে প্রবেশ করি বৈষ্ণবরূপে প্রবেশ করি, কিছু দিতে হয়, আয়ের একটা অংশ ভক্ত ভগবানের সেবায় দিতে হয়, নাহলে ওই অর্থ বড় পর্দাব্যয় হয়, অভিশাপ ডেকে আনে ওই অর্থ, হয়তো মামলায় চলে যায়, নাহলে কোনো অসৎ চরিত্র সন্তান ওই অর্থ নষ্ট করে ফেলে, নাহলে রোগ শোকে ওটা চলে যায়, চোর দস্যু ওটা নিয়ে যায়, একটা অংশ দিতেই হয়। এই হিসাবটা আমাদের হিন্দুদের ভিতরে অনেক কম, আয়ের একটা অংশ ভগবান ভক্ত সেবায় দিতেই হবে, আত্মীয় স্বজনকে নয়। আত্মীয় স্বজনের যেটা দেওয়া সেই দেওয়াটা দেওয়া নেওয়ার মধ্যে পড়ে, দিতে হবে ভক্ত ভগবানকে, আত্মীয় স্বজনকে দেখতে হবে দুস্থদের দেখতে হবে, কিন্তু ভক্ত ভগবানটাই কারণ, পিতার সেবা করলে, আমি পিতার সেবা দিলে মার ক্ষুধা যাবে তো, আমি যদি কোনো পিতাকে সেবা দেই তাহলে মার ক্ষুধা যাবে তো, জঠরগ্নি ক্ষুধা যাবে তো, যাবে না, কিন্তু বলছেন আত্মাকে দিলে, গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পোশাখা পল্লবিত হয়, তেমন কোনো ভগবান ও ভক্তকে দিলে সমস্ত জগৎ পরিতুষ্ট হয়ে যায়, কারণ সবার মধ্যে তো একই আত্মা, মার ক্ষুধা আর বাবার ক্ষুধা এক না তো, বাবা খেলে মার ক্ষুধা যাবে, কিন্তু মার মধ্যে যে আত্মা গোবিন্দ পিতার মধ্যেও সেই একই আত্মা, আত্মা এই জন্য আত্মা সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয়। তো গোবিন্দ তখন বলছেন আমি তো চুরি করিনি, এই ব্রজমা লাঠি তুলেছে, কি ভাগ্য এদের গো, কি কৃপা করে এসছে, গোবিন্দকে লাঠি তুলেছে, গোবিন্দ ভিতরে দৌড় আর দৌড়, এই দৌড়াতে দৌড়াতে গাছের ছায়া দিয়ে বৃন্দাবনের বন পল্লব ছায়া দিয়ে দৌড়াচ্ছে, ব্রজমা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ব্রজমা লাঠি ফেলে দিয়েছে আর কাঁদছে, গোপাল দৌড়াস না আমি তোর পেছনে আর ছুটবো না, বলে মা লাঠি ফেলে দিয়ে কাঁদছ কেন, বলে ও গাছের ছায়া দিয়ে দৌড়াচ্ছিল, বৃন্দাবনে তো গোবিন্দ জুতো পায়ে দেয় না, পাদুকা পা দেয় না, যশোদা একবার বলল তুই নন্দ বাবার ছেলে রাজ রাজ যুবরাজ, তো গোপাল তোর জন্য আমি একটা জুতা তৈরি করে এনেছি, আর এই ছাতাটা মাথায় দিয়ে গোষ্ঠে যাস, কত রৌদ্রে তাপে দগ্ধীভূত হতে হয়, পায়ে কিছু থাকে না, বৃন্দাবনে কাঁঠার জায়গা, এখানে কাকর আছে ফুটে যায়। বলেন মা তাহলে 900,000 জুতো তৈরি করো আর 900,000 ছাতা তৈরি করো, বললো কেন, বলে আমার সখার আর আমার গরুর সংখ্যাগুলো 900,000, ওরা যদি খালি পায়ে ঘোরে ব্রজের ভূমিতে তাহলে তো আমারও খালি পায়ে ঘুরতে হবে, আমি তো ওদের সখা ওদের বন্ধু, করম মরমে শরীর দেখুন, বলেন ওদের না দিতে পারলে সেই দিন থেকে আর যশোদা জৌরাজৌরি করে না। তো গোপাল এই জন্য বৃন্দাবনের ঠাকুরের আমাদের ঠাকুরানির কোনো পাদুকা নেই দেখবেন, বৈকুণ্ঠে আছে, বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণের আছে, বিষ্ণু লক্ষ্মীর আছে, কিন্তু বৃন্দাবনের ঠাকুরের রাধারানীর চরণে কোনো পাদুকা দেখবেন না। ব্রজধাম কিনা
বৃন্দাবনের চিন্তামণির ধুলি কিনা। দৌড়াতে দৌড়াতে গোপাল ছায়া থেকে যখন রৌদ্র দিয়ে দৌড়াচ্ছে, সেই রৌদ্র দিয়ে দৌড়াতে গিয়ে গোপালের পায়ে তাপ লাগছে বিদায় ব্রজমায়েরা লাঠি ছেড়ে দিয়ে কাছে, গোপাল আর দৌড়াস না, তোর পায়ে যে আঘাত লাগছে, তোর পায়ে যে তাপ লাগছে, কতটা ভালোবাসলে এরকম অনুভূতি হয়। এই হলো গোকুলে ভ্রাজমানাম। যশোদাবি উদুক হল, যশোদা বেঁধেছিলেন, কারণ গোপাল করেছে কি, এই লীলাটি সামান্য একটু আস্বাদন, অন্য কথা বলবার অবসর নেই আজকে। গোপাল এই বাইরে চুরি করতে করতে, আর তার চুরি বিদ্যার কি কি তার বিদ্যা বৈদুষ্য, কি তার চাতুরী, গোপাল যে বাড়িতে হাড়িতে কিছু পায় না, হাড়িগুলো ভেঙে উদ্দাত্ত কণ্ঠে বলে, যে গৃহে যে পাত্রে আমার জন্য কিছু নেই, আমি তা ভেঙে ফেলব। এই জন্য ভগবানের জন্য কিছু রাখা ভালো, তার জন্য একটু স্বতন্ত্রভাবে কিছু উপচার রাখা ভালো, উপাসনা রাখা ভালো, বললে না আমি ভেঙে ফেলব। তো গোবিন্দ কি করেছেন, চুরি করতে করতে আজ নিজের ঘরের পালা। আচ্ছা, চুরি করাটা বাইরের ঘরে কঠিন না নিজের ঘরে? কি মনে হয় আপনাদের, নিজের ঘরে চুরি করা কঠিন না বাইরে? আমার মনে হয় নিজের ঘরে চুরি করা কঠিন। একটু শৈশবে যদি ফিরে যান, দেখবেন পাঁচটা কলা মা রেখেছিল, একটা আপনি চুরি করে খেলে মা ঠিক ঠিক বুঝে নেয় পাঁচটা ছিল, একটা কি করলি। ঘরে মা সব নখদর্পণে থাকে, তো কোথায় কি জিনিস মা জানে, একটা শট পড়লেই কিন্তু মা বুঝে নেয়। এই জন্য নিজের ঘরে চুরি করাটা খুব কঠিন। তো কি হয়েছে, গোপাল আজ নিজের ঘরে চুরি করবে, কিন্তু সুযোগ নাই, সুযোগ পান না। এই সুযোগ না পেতে পেতে, হ্যাঁ, আজকেই তিনি সেই সুযোগটি পেয়েছেন। কি সুযোগ, যশোদা মা তার বহুদিনের ইচ্ছা, প্রভাতে উঠে নিজে হাতে নবনীত প্রস্তুত করে যদি একটু গোপালের মুখে দিতে পারতাম। কারণ এতদিন যশোদা কি করত, যশোদার যে দাসীগণ আছেন তারা গোপালের খাদ্যের এই সম্ভারগুলো তৈরি করত, নবনীতগুলো। এখন যশোদা কান ছালাপালা হয়ে গেল, পাড়ার গোপীরা এসে তাকে নালিশ করে, তোমার এই অবাধ্য ছেলেকে শাসন করো, আমাদের ঘরে চুরি করে, খায়, নষ্ট করে, ইত্যাদি ইত্যাদি। যশোদা শুনতে শুনতে ভাবল, একটা কারণ আছে, আমার গোপালের ক্ষুধা লাগে কেন, মনে হয় আমি হাতে করে তাকে খাওয়াই না, দাস দাসীরা খাওয়ায়। মায়েদের একটা চিরন্তন স্বভাব কি জানেন, নিজ হাতে সন্তানকে সেবা না করাতে পারলে অন্য যতই সেবা করুক মন ভরবে না, মনে হয় আমার খোকার ঠিক ঠিক সেবা হয়নি। আমাদের সন্তানগুলো কেন এরকম বিগড়ে যাচ্ছে জানেন, আমাদের সন্তানগুলোর এই দুরবস্থা কেন জানেন, এর জন্য দোষী ওরা না। যে সংসারে স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, এই সংসারের সন্তানগুলো অনেক সময় নিঃসঙ্গ হয়ে পড়ে, তাদেরকে যাদের কাছে রেখে যাওয়া হয় ঘরে, সেই বুয়া বলেন, কাজের মহিলা বলেন, টিভি ছেড়ে দিয়ে, গেম খেলতে দিয়ে এরা একাকিত্ব হতে হতে বিধ্বংসী হয়ে ওঠে, এদের একাকিত্ব কুড়ে কুড়ে খায়। ঠাকুর অনুকূলচন্দ্র এই জন্য বলেছিলেন, যথাসম্ভব দুইজন মেধা সম্পন্ন হলেও, এইটা ঘরে বাইরে যারা চাকরি করেন তাদের সংসার জীবনে অনেক অনিষ্টতা আমি দেখেছি, এইটা একটা জায়গায়। হ্যাঁ, যারা বিদুষী, ইন্দিরা গান্ধীকে কি ঘর সংসারে রান্না করতে বসিয়ে দেওয়া যাবে, শেখ হাসিনাকে? এদের মেধা, এদের চিন্তা চেতন অনেক উপরে, এদের জন্য ছাড় আছে, কারণ সব পাখি ইগলের মতো আকাশের বহু দূরে যেতে পারবে না। হ্যাঁ, সব পাখি যেতে পারবে না। ঠাকুর অনুকূলচন্দ্র অবশ্য একটা কথা বলেছেন, ঠাকুর অনুকূলচন্দ্রের কথা আপনারা জানেন, যে মেয়েরা চাকরি করে জনম জাতি তারাই মারে, একথা আজ মেনে নেওয়া যাবে না, একথাতে আমরা ফিরে আসতে পারবো না। যুগ যেখানে দাঁড়িয়েছে, একজনের মেধা থাকবে তাদের ঘরে বন্দি করে রাখতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকলে সে সন্তানকে লেখাপড়া করাতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, পারবে বটে, কিন্তু আজ থেমে গেছে। বিদ্যাসাগর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, এরা আর কেউ আসছে না। এরা না আসার কারণ হলো বিবেকানন্দের মা, রামকৃষ্ণর মা, আমাদের ঠাকুরের মা, আমাদের রবীন্দ্রনাথের মা, এরা কেউ চাকরিজীবী মহিলা ছিলেন না তৎকালীন, লেখাপড়াও খুব কম জানতেন, কিন্তু এরা যে তপস্যা করেছিলেন সেই তপস্যার দ্বারা তাদের গর্ব দিয়ে এসেছিল এইসব বিশ্ববিদিত সন্তান। গত 200 বছরে একজন রবীন্দ্রনাথ আসেনি, গত 200 বছরে একজন বিবেকানন্দ জন্মায়নি, কারণ থেমে গেছে। শুদ্ধ সন্তান জন্মদানের যে প্রথা,
এটা থেমে গেছে। কথাটা একটু বাইরে চলে গেলাম এই জন্য যে আমাদের সমাজ ব্যবস্থা এখন পচন ধরে গেছে, আর বিশ্ব ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা তো যে অবস্থা তা তো আমরা সকলেই জানি। এই জন্য ফিরে আসার জন্য এখন প্রয়োজন হলো অন্তত ঘরের মধ্যে একটু ভজনের ব্যবস্থা করা। আমার খুব ভালো লাগলো ঢুকে এই ঠাকুর ঘরটা দেখে, এটি যদি না দেখতাম তাহলে এত সুন্দর বাড়ি দেখেও মন ভরত না। একটা সুন্দর জায়গা অন্তত ভগবানের হয়েছে, সকলে এসে যেন আগে তার মুখখানা দেখে। পরিবারে এই ভগবানকে স্থাপন করা, অন্তত ভগবানকে একটু গৃহে জায়গা দেওয়া, তার সুখ সম্বরের চেষ্টা করা দরকার। যশোদা মা নিজে হাতে সেবা দেবে বলে আজ প্রভাতে উঠছেন, কারণ নন্দবাবা তিনি গেছেন গোবর্ধন যাগযজ্ঞে, তিনি গেছেন সবাইকে নিয়ে, দুই একজন দাসী আছে। মা যশোদা খুব প্রভাতে উঠেছেন, মায়েদের একটু প্রভাতে ওঠার নিয়মটা ছিল, আজ আছে কি না জানা নাই, অন্তত এইটাই নিয়মটা উল্টে গেছে। মা ঠাকুমারা ওই যে প্রভাতে উঠে তাদের যে ছড়া ঝাঁট দেওয়া, তাদের যে একটু প্রভাতে ওঠা অভ্যাসটা, এটা ফিরিয়ে আনুন, এটা আপনার জীবনকে অনেক প্রশস্তি দেবে, অনেক মঙ্গল দেবে। কিন্তু হয় কি, এগুলো তো সব এগুলো সামাজিক নিয়মগুলো, শাস্ত্রীয় নিয়মগুলো একদম নষ্ট হতে বসেছে। আমরা এইখানে মা যশোদাকে প্রভাতে তুলছি, ভাগবত তুলছেন, মা কি করেছে আস্তে আস্তে আঁচলটা টেনে নিচ্ছে, গোপাল আঁচলের উপর শয়ন করে, তো একটু লীলাটা ভাবুন। ওইখানে চলে যান মা যশোদার অঙ্গনে, ওইখানে প্রদীপটা সারা রাত জোরে মিটমিট করে জ্বলছিল, মা যশোদা একটু প্রদীপের শিখাটা একটু উত্তীর্ণ করে ওই প্রদীপটা দিয়ে গোপালের মুখটা দেখছে, আহারে গোপাল ঘুমা। এইখান থেকে শুরু হলো মঙ্গল আরতি। প্রভাতে উঠে যারা ভগবানকে অন্তত একটু দীপ দেখায়, একে বলে মঙ্গল আরতি। বলে যে গৃহে মঙ্গল আরতি হয় সে গৃহে অমঙ্গল ঢুকবে কি করে, কিন্তু হিন্দুর গৃহে এটা আজ ভাবাই যায় না। মঙ্গল আরতি কজন করে, অনেকটা ভুলতে বসেছি আমরা। মা যশোদা এই প্রদীপ ও শিখা দিয়ে গোপালের বদনটা দেখে দুই পাশে পাশের বালির দিয়ে যাচ্ছে। ভাগবত বলছে যশোদা মাকে, গোপাল কি পড়ে যাওয়া, ভগবান কি পড়ে যায়। যশোদা দুই পাশে পার্শ্ববাদান দিয়ে যাচ্ছে, গোপাল কি ভগবান কি পড়ে। বলল যশোদার এত বাৎসল্য প্রীতি যে পার্শ্ববাদান দিয়ে যশোদায় স্নান করে চুলটা মালতীর মালা দিয়ে বেষ্টন করে উনি কি মাখন তোলার জন্য এই মাখন মন্থন করছেন। মায়ের আগেকার দিনে তুলতো সেই অম্লযোগে দধি করে ঘোল করে মাখন তুলছে, আর সামনে একটা কড়াইতে দুগ্ধ বর্তন করছে, দুগ্ধ জাল দিচ্ছে। আর যশোদা কি করছে, হাতে যখন গোপালের জন্য নবনীত তুলবে মাখন তুলবে বলে এ করছে, তখন হাতটাকে বলছে, হাত তুই তো গোপালের সেবার জন্য রত, মুখটাকে বলছে তুই বসে থাকবি কেন, তুই গুনগুন করে গোপালের গুণকীর্তন কর, আর মনকে বলছে গোপালের পুতনামক্ষম লীলা এইসব লীলাগুলিকে স্মরণ কর। যশোদা এক হাতে হাতে যেমন ভগবানের সেব্যদ্রব্যের ক্রিয়া করছেন, মুখে তিনি গোবিন্দের গুণগান কীর্তন করছেন, আর অন্তরে তিনি ভাবছেন। কি শিক্ষা হলো, যদি ভগবানকে ডাকতে হয় তাহলে তনু মন প্রাণ দিয়ে ডাকো, মনটা ঘুরে বেড়াচ্ছে বাইরে ভগবানের সেবায় আমি রত বলে এইটা হবে না। তো তনু মন প্রাণ দিয়ে যশোদা যখন ওই মাখনটা তুলছে খুব প্রভাতে, খুব প্রভাতে, ভাগবত তখন বলছেন মা এত সকাল সকাল তুলছো কেন। মাখন তোলার একটা ধর্ম হলো খুব প্রভাতে তুলতে হবে, দেখবেন যদি দুপুর হয়ে যায় তাহলে মাখনটা তো উঠবেই না, উঠলে অত আস্বাদিত হবে না। আর যদি বিকালবেলা মন্থন করেন, ঘোলটা বিকালবেলা প্রভাতে না করে টক হয়ে যাবে কিনা, বিষাক্ত হয়ে যাবে কিনা। যশোদা তাহলে কি বলল, যদি ভগবত ভজন করতে হয় তাহলে প্রভাতে প্রভাতে সকাল সকাল করো। আমরা আর সকালে করেছি, এখন বৃদ্ধ হয়েছি তাও ভজনের নাম নেই, আমরা আর এটা সকাল সকাল করেছি। সুধী মণ্ডলী মা যখন ওইভাবে নবনীত তুলছে, হঠাৎ করে মায়ের চুড়িগুলো হাতের বালাগুলো ঝনাৎকারে নৃত্য করছে, ঝনাৎকারে যখন নৃত্য করছে যশোদা তখন আবেশে জিজ্ঞাসা করছে, তোরা আমার হাতের চুড়ি হয়ে নৃত্য করছিস কেন। যশোদাকে বললেন মা হাত তো প্রভু সকলকে দিয়েছেন, সবার হাত দিয়ে তো গোপালের সেবা হয় না, তোমার হাতের অলংকার হতে পেরে আমরা আনন্দে নৃত্য করছি, যে আমরা সেই হাতেই যেন অলংকার হই যে হাতে গোপালের সেবা হয়। মায়েদের অলংকার কি, বালা,
হাতের অনেকগুলো চুরি পরা বালা পরা অলংকার, বললেন না, যে হাতে ভগবানের সেবা হয় না, তুলসী চয়ন করে গোবিন্দ চরণে রাধারানীর চরণে যারা দেয় না, সেই হাতে যতই বালা পরুক ওই বালাটা তার পরপারের কোনো অলংকার না, প্রকৃত অলংকার হলো হাত দিয়ে যদি একটু ভগবানের সেবা করা যায়, ওইটাই তার অলংকার। আমরা মরে গেলে তো বালাগুলো খুলবে নাকি, তুলসী তলায় নামালে আগের থেকে বালাগুলো খুলে নেবে, কিন্তু যে হাত দিয়ে ভগবানের সেবা করলাম ওটা তো কেউ খুলতে পারবে না, পারবে কি? এই জন্য শাস্ত্র বলছে হাতের অলংকার হল ভগবানের সেবা। যশোদেবার লক্ষ্য করছেন তার কানের দুলগুলো দোদুলো নৃত্য করছে, বলে তোরা দুলছিস কেন, তোরা নৃত্য করছিস কেন? বলে কর্ণ তো, দুটি কর্ণ সকলের আছে, সকলের কর্ণে তো ভগবানের কথা যায় না মা, তাই তোমার কর্ণে এই যে গুনগুন করে গোপালের গুণমহিমা কীর্তন করছো, আমরা আনন্দে নৃত্য করছি আর বলছি, আমরা যেন সেই কানেরই দুল হই যে কানে কৃষ্ণ গুণকীর্তন যায়, কৃষ্ণ কথা যায়। কানের প্রকৃত অলংকার হলো কানের দুল না, কানের প্রকৃত অলংকার হলো কৃষ্ণ কথা, এটাই যশোদা প্রমাণ করছেন ভাগবতে। আর যশোদা মায়ের চুল কেশদাম ছিল তো আলায়িত, ওই কেশটা যখন বেষ্টনী করে মাধবীর মালা দিয়ে বেষ্টনী করে দুগ্ধমন্থন করছেন, তখন মালাগুলো ঝরে ঝরে পড়বে না, যশোদার পায়ে পড়ছে। তো মালাগুলোকে বলছেন যশোদা, ভাবা বেশি তোরা মাথায় ছিলি, তোরা পায়ে পড়ছিস কেন? তা বললেন, মা, যে মুহূর্তে কেউ গোবিন্দ চিন্তা করে, গোবিন্দের ভাবনা করে, সেই মুহূর্তে তার মাথায় কোনো বোঝা থাকে না, আমরা মাথায় প্রভুত্ব করছিলাম ভারী হয়ে, এখন তোমার চরণে পড়ছি যাতে তোমার মাথায় আর কোনো দুশ্চিন্তা না থাকে। এখন মা যখন এইসব ভাবে বিভোর, তখন গোপাল পেছন দিকে উঠে, ওই যে কাজল দেওয়া ছিল তো গোপালের চোখে আকর্ণ বিস্তৃত কমলাক্ষ নয়নে কাজলি কাজল দেওয়া ছিল, গোপাল করেছে কি, মা যশোদার আঁচল ধরে পেছন দিয়ে টানছে, মা মা ক্ষুধা লেগেছে খেতে দাও। মা যশোদার খেয়াল নেই কেন, ওই যে গোবিন্দ গুণকীর্তন ভাবনা, এরা তো পেছনে কে ডাকছে এদিকে তার, এই দেখুন ভগবান কি বলছেন, ভগবান বলছে এই দেখো ভক্ত শুধু আমাকে ডাকে না, আমিও ভক্তকে ডাকি যদি আমার প্রিয় ভক্ত হয়। মা মা বলে কাঁদতে কাঁদতে কজল মানে কাজলটা ধুয়ে টপ টপ করে জলটা বুকে পড়ছে, মার ওদিকে খেয়াল নেই, হঠাৎ করে মা পেছনে তাকিয়ে দেখে ক্রন্দনরত গোপাল, তুই কতক্ষণ? বলে কখন থেকে ডাকছি মা, কেন রে তুই এত ভোরে তো উঠিস না? গোপাল মনে মনে বলছেন, মন প্রাণ দিয়ে যে আমাকে ডাকে আমি কি তার থেকে দূরে থাকতে পারি, আমি কি ঘুমাতে পারি? কথাগুলো বড় মার্মিক, যারা তনু মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে, ভগবান প্রমাণ করলেন আমি আর দূরে থাকতে পারি না, তার কাছে এসেই ধরা দেই। যশোদাকে বলছে মা খেতে দাও, আপ্তকাম পুণ্যকাম ভগবানের ক্ষুধা নেই তৃষ্ণা নেই, ব্রহ্মা এই দিকে লিখলো আমি বেদে ভুল লিখেছি, তোমার ক্ষুধা তৃষ্ণা নেই এটা লিখে দিয়েছে আমি আত্মকাম, এখন দেখছি ব্রজের ভগবান আলাদা, আমার লেখা ভুল হয়ে গেছে, কেন ভগবানের ক্ষুধা লাগে? মা যশোদা যেই অমৃত স্তন গোপালের মুখে দিয়েছে, কেমন আনন্দে মা দুটি স্তন দুটি করপল্লব হাত দিয়ে দুগ্ধ পান করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে সামনের কড়াইটাতে দুগ্ধ উদ্বর্তন হয়ে পড়ে যাচ্ছিল। যশোদা মা তাড়াতাড়ি গোপালকে বলছে, নাম নাম কোল থেকে নাম, আরে তোর জন্যই তো দুগ্ধটা জাল দিচ্ছিলাম, প্রজ্বলিত করছিলাম, দুগ্ধ নেমে যাচ্ছে। গোপালকে তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে কড়া নামাতে গেল। মার এই বিচারটা কি ঠিক হলো? স্বয়ং ভগবান বাৎসল্য প্রেমী যার স্তন পান করছে, মা তোমার একটু দুগ্ধ উদ্বর্তন হয়ে পড়ে গেলে ক্ষতি কি কড়াই থেকে, তুমি একটু পরে নামাতে পারতেন না? বলে যশোদার যশোদার চিন্তা আমাদের মতো না, শুনে রাখুন, ভগবানের থেকে বড় হলো ভগবানের সেবা, ভগবানকে যা দিয়ে সেবা দেবেন ওটা ভগবানের থেকে বড়। এই জন্য মা যশোদা জানতেন ওই দুঃখটা আমার গোপালের জন্য, ওইটা তার পুষ্টি তুষ্টি আনন্দ দেবে, তো গোপালের সেবার জন্য যে বস্তু সে বস্তু নষ্ট করা যায় না। এই জন্য আমাদের এই শরীরটা ভগবানের সেবার জন্য, আমরা ভগবত সেবা ব্যতীত কাম ক্রোধে বাসনায় যে দেহ ত্যাগ ক্ষয় করছি না, এটা দেহের অপব্যবহার, এটা দেহকে যথার্থ মূল্যায়ন আমরা করিনি। তো মা যশোদা দুগ্ধটা লাভাতে গেলে গোপাল ঠোঁট কামড়াচ্ছে, রাগ তো হয়, বাসনা বাধা পেলে কামনা বাধাগ্রস্ত হলে ক্রোধায়, গোপাল ঠোঁট কামড়াতে কামড়াতে একেবারে কি করেছে, একটা পাথরের নুড়ি নিয়েছে, পাথরের নুড়ি নিয়ে মা যশোদা নারায়ণের জন্য বা রাজখাজনা কংসকে দেওয়ার জন্য যেসব ননী ভাণ্ডগুলো সাজিয়ে রেখেছিল মাটির, মাটিতে ছাড়া তো দই আজও পাতা যায় না,
ননী ভাণ্ডগুলো মাটিতে ভালো থাকে, গোপাল গিয়ে করেছে কি ওপরে বাড়ি দিতে শুরু করেছে পাথরের নড়ি দিয়ে, কি আমায় কোল থেকে নামানো, আমায় কোল থেকে নামিয়ে দুধ নামাতে যাওয়া। একবার ক্রোধে বিম্বধর অষ্ট কামড়াতে কামড়াতে ওই কলসির ওপরে ঘাতিতে গেলে ঠনাট ঠনাট করে শব্দ হচ্ছে, গোপাল বলছে এক্ষুনি তো ধরবে, ভাঙতেই আমাকে হবে, আজ আমি মার ক্ষতি করবই। ও করেছে কি নিচের দিকে ঘা দিয়ে ভেঙে দিচ্ছে, নিচের দিকে ভরা কলসি তো বাজবে কম। এই নবনীত ভাণ্ড ভেঙে স্রোত বইয়ে দিল আর ওর থেকে কিছু ননী হাতে করে নিয়ে দেখছে জানলার বাইরে বানর হনুমানগুলো ওলি দিগায়, ওদের ডাকছে আজ আমি মার এই সব খাওয়াবো। বানরগুলো তাড়াতাড়ি ছুটে এসে গোবিন্দের দিকে তাকিয়ে কাঁদছে। বানর কাঁদবে কেন, কেন জানেন, পূর্বলীলাতে প্রভু ছিলেন রাম, সেই রামলীলাতে যে বানর হনুমানগুলো প্রভুর সঙ্গ পেয়েছিলেন, প্রেম পেয়েছিলেন, অনেক বছর অনেক কাল কেটে গেছে, তারা প্রভুর সঙ্গ পেয়ে কৃষ্ণকে দেখেই মনে পড়েছে তাদের ত্রেতার লীলা। কৃষ্ণ বলছে তোদের অনেকদিন হাতে করে খাওয়াইনি, আয় তোরা। সেই জানলার রাস্তা দিয়েই ওই বানরদেরকে খাওয়াচ্ছে, এদিকে যশোদা দুগ্ন নামিয়ে এসে দেখে সর্বনাশ, এখনো আধার কাটেনি, গোপাল গেল কোথায়, নিশ্চয় কোল থেকে নামাতে দুগ্ধ বঞ্চিত করে সে ক্রোধান্বিত হয়েছে, কোথায় গেল, এই আর পায় না, নন্দভবনে তো অনেকগুলো ঘর রাজ পরিবার, এখন এখনো সূর্যের আলো প্রকাশ হয়নি, আলো আধারিতে মা যশোদা খুঁজে পাচ্ছেন না, এই না পেতে পেতে দৌড়াচ্ছে মা যশোদা, কোথায় গেল, কোথায় কি পড়ে গেল, গোপালের কিছু হলো, এই শঙ্কায় চিন্তায় মা পতি পদবী বিন্যাসে দ্রুত যাচ্ছে, কিন্তু পাবে কোথায়, ভগবান ধরা না দিলে ভগবানকে খুঁজে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মা যশোদা দেখছে ওই যে ননী ভেঙেছে না, দদি ভাণ্ড ভেঙেছে, গোপাল পালাতে গিয়ে ওই ননী ভাণ্ডের পায়ের ছাপের চরণ চিহ্নটা এঁকে এঁকে বলেছে, বললেন এই তো পেয়ে গেছি, ও কোন ঘরে আছে, ওর পায়ের ছাপ দেখে মা এগোচ্ছে। ভাগবত বলল কি যশোদা কোনোদিন তাকে খুঁজে পেতে না, আসলে যারা ভগবানকে খুঁজতে বের হয় ভগবান তাদের চরণ কৃপায় জানিয়ে দেয় আমি কোথায় আছি, চরণ চিহ্নটা না ফেললেও পারতেন, উনি ভক্তকে জানাচ্ছেন যে আমার পথে আসে আমিই তাকে আমার চরণ কৃপায় জানিয়ে দিই, তারা আমাকেই পায় আমার কৃপাতেই। চরণের চিহ্ন দেখে গিয়ে দেখে গোপাল ওই ঘরের ভিতরে ওই বসে আছে চুপটি মেরে ভয়ে শঙ্কিত হয়ে, আজ লাঠি তুলেছে যে তোকে আর শাসন করবই, লাঠিটা তোলার সাথে সাথে গোপাল মার আঁচল দিয়ে দৌড়ে দৌড় তো দৌড়, যশোদাও দৌড়াচ্ছে ভগবানও দৌড়াচ্ছেন, হঠাৎ গোবিন্দ পেছনে ফিরে ফিরে দেখছেন গোপাল বারবার যশোদার নিতম্বটা তো ভারী, উনি দৌড়াতে গিয়ে ক্লান্ত ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন। আমরা যদি প্রশ্ন করি মাকে কষ্ট দিচ্ছ কেন গোপাল, ধরা দিলেই তো হয়, গোপাল বলছেন আমার খুব আনন্দ হচ্ছে এই জন্য মাকে একটু দৌড়াচ্ছি। এ কেন আনন্দ, বলল জীব যখন আমার পেছনে দৌড়ায় না আমার খুব আনন্দ হয়, এরা তো সংসারের পিছনে দৌড়ায় কামনা বাসনার পিছনে দৌড়ায় রাত দিন, আমার তখন ভালো লাগে না, আমি সৃষ্টি করলাম আমার পেছনে না দৌড়ে ওরা রূপ যৌবন খাওয়া পরার দিকে বিষয় বাসনার দিকে দৌড়াচ্ছে, তো কেউ যখন আমার দিকে দৌড়ায় আমার বড় আনন্দ হয়। এই যেমন আপনারা এসেছেন উনি দেখছেন, উনি এইখানেই দাঁড়িয়ে দেখছেন কারা আমার পেছনে দৌড়াচ্ছে আসছে, তো আনন্দে দৌড়াচ্ছে। তো গোবিন্দ তখন বললেন, গোবিন্দকে বলছেন ধরা দাও, গোবিন্দ বললেন আমাকে দৌড়েও ধরা যায় না আবার না দৌড়ালেও ধরা যায় না, কথাটা পরস্পর বিরোধী না, এই দৌড়ানোটা কি, এই দৌড়ানোটা হলো ভগবানের ভজনে এগোতে হবে তাহলে ভগবান কৃপা, কেউ যেন মনে না করে আমি এত লক্ষ নাম করি দুবার বৃন্দাবনে যাই এতবার শাস্ত্র পাঠ করি আমি ভগবানকে পাবো, বললেন না কোনোদিনই পাবে না, আমি ধরা দিলে তবে তুমি, তবে দৌড়াতে হবে আমার পেছনে যে দৌড়ায় আমি তার কাছেই ধরা দেই। গোপাল তখন একটু মন্থর গতিতে চলতে চলতে যাতে ধরা যায় যশোদা এসে তাকে ধরে ফেললেন, এই ধরে এসে তো লাঠি উঁচু করলে গোবিন্দ প্রথমেই কান ধরেছেন, আত্মরেহাই নেই, কান ধরে বলছেন মা মেরো না, ভগবান ভয় পায়, ভগবানেরও ভয় আছে, যার নাম নিলেই যম দূরে পালায়, যার নাম নিলে ত্রিতাপ জ্বালা দূর হয়, তিনি ভয়ে শঙ্কিত হয়ে বলছেন মা মেরো না, লাঠিটা ফেলে দাও মা, লাঠিটা ফেলে দাও। যষ্টিটা বলেছে লাঠি তো ফেলবো না, আজ তোকে উপযুক্ত যদি সাজা না দিতে পারি তাহলে তোকে মানুষ করা যাবে না, তুই উচ্ছৃঙ্খল হয়ে গেছিস। এই তাড়াতাড়ি হাত দুটো ধরেছেন, হাত দুটো ধরে আপনারা জানেন ওই রশি ডাকছে, সেবিকাদের বলছে রশিগুলো দিয়ে যাও,
এই রশিগুলো বাদ্যে বাদ্যে যেটা ঘটলো আপনারা জানেন, দুই আঙুল কম। এই দুই আঙুলের মাহাত্ম্য হলো ভক্ত ভজনের দ্বারা উপরে উঠবে আর গোবিন্দ করুণার দ্বারা নামবেন। বারবার দুই আঙুল কম পড়ার কারণ হলো যশোদা মনে করছে আমার গোপালকে বাঁধবো, আমি গোপালকে বাঁধবো, বললো না হবে না। সাধনা করতে করতে যেন মনে না হয় যে আমি জপ ধ্যান করি, সাত্বিক আহার করি, অমুক তক আমি ভগবানকে পাবো, এটা অভিমান। অর্থাৎ যখন ভজন করতে করতে তার অভিমান দূর হবে, এই হলো এক আঙুল। সাধনা আর করুণা যুক্ত হলেই গোবিন্দকে বাঁধা যায়। গোবিন্দকে বাঁধলেন একটা কাঠের সাথে, উদুকল মানে ঢেকির মতো একটা কাঠের সাথে বাঁধলেন, বেদে যশোদা ভেতরে গেলেন। এরপরে জানেন যমল অর্জুন উদ্ধার হলো, নন্দ বাবা, আমি সমাপ্ত করছি, নন্দ বাবা এসে বলছেন গোপাল তোকে বাঁধলো কে? নন্দ বাবা তো এইসব জানেন না, রাজকার্যে থাকেন, তোকে বাঁধলো কে? গোপাল মনে করছেন এইখানে বললেও বিপদ, সত্যি কথা বললেও ইনিও মারবে, কারণ যশোদার হৃদয় আর বাবার হৃদয় হলো একই সাথে গড়া, এরা একই রকম। যশোদা মা তো বেঁধেছে মেরেছে, আর ইনাকে বললে কি জানারি করবে? বলে গোপাল কি হয়েছে তোর, বন্ধুরা বেঁধেছে? না বাবা, মা বেঁধেছে, আমি চুরি করিনি, তবু মা বেঁধেছে, একটু দয়া দাক্ষিণ্যের জন্য নিয়ে বিনিয়ে বলছে। বললেন যশোদা এত নিষ্ঠুরা, তোকে বাঁধলো, আই তো। এই বাঁধন খুলে দিয়ে নন্দ বাবা ঘরে যাওয়ার পরে বলছে গোপাল কি রে খেতে যাবি না? বলে আজ আর মায়ের কাছে যাবো না, কোনো দিনে যাবে না বাবা, তোমার কাছে থাকলে হয় না? বলে ভালো কথা, থাক গোপাল, আর যেতে হবে না। দাদা বলরামকে ডেকে নিয়ে বলছে আর মার নাম নেব না, আর মার কাছে যাব না। বলে ঠিক আছে। নন্দ বাবা বললেন আপাতত তো রাখি, তারপরে ও এমনিই মামা করে দৌড়াবে, মায়ের কাছে ছাড়া যাবে কোথায়? দুপুরে কি করেছে, দুপুরে যমুনা থেকে স্নান করিয়ে পদ্মিনী গাভীর দুগ্ধ, সুগন্ধি পদ্মিনী গাভীর দুগ্ধটা জাল দিয়ে গাঢ় করে মিশরি ঠেলে দিয়েছে। এই মিশরি ভেজানো দুগ্ধটা পান করে গোপাল বলছে মায়ের দুধ আর কি কাজ বাবা, এই ফেলেই তো চলে যাবে। আরে মিশরি মিশানো পদ্মিনী গাভীর দুগ্ধ তো এত সুন্দর, আর মার কাছে যাব না বাবা। বলরাম দাদা এই তো এই খেয়ে থাকবো। এই যখন সন্ধ্যা নেমে গেছে তখন নন্দবাবা বলছে সারাদিন রাখতে পেরেছিলাম, রাতে তো ওকে রাখা সম্ভব না, আরে এখন কি করি? থাক গোপাল থাক, আমার কাছে থাক, মার কাছে আর যাবি না, মা তোকে বেঁধেছে মেরেছে। এখন রোহিণী মা চলে এসছে, রোহিণী মা এসে নন্দবাবাকে বলছেন মহারাজ নন্দরানী তো সারাদিন খায়নি, ওকে বেঁধে গিয়ে এই এই মেঝেতে পড়ে রয়েছে, সারাদিন স্নানও করিনি, খায়নি। মনে মনে বলছেন তা করুক গিয়ে, অত রাগ ছেলেকে অত বাঁধবে, তো না খেয়ে পড়ে থাকুক। গোপাল যাবি? জ্যাঠাইমার দিকে আড়ে আড়ে তাকিয়ে বলছেন বাবা বলে দাও এখন এত দরদ কেন? জ্যাঠাইমার রোহিণীকে বলছেন গোপাল এখন এত দরদ কেন, যখন বাঁধে আমি চিৎকার করে ডেকেছিলাম জ্যাঠামা জ্যাঠাইমা আমাকে বাঁধছে, মা তুমি রক্ষা করো, কোথায় ছিলে তখন তুমি? ওকে বলে দাও বাবা আমি যাব না। অপূর্ব ভগবানের লীলা, বলছি ওকে বলে দাও আমি যাব না। হঠাৎ করে তখন বলে বসেছে সারাদিন নন্দরানী কিন্তু খাননি, উনি খুব দুর্বল, কিছু একটা কিন্তু হয়ে যেতে পারে। এই গোপাল তখন উঠে দাঁড়িয়েছে, যেই বলেছে যশোদার কিছু হয়ে যাবে, ভালোবাসাটা তো ভেতরে বইছে। সঙ্গে সঙ্গে বলছে বাবা কি বলে গেল? বলে তোর মা তো সারাদিন খায়নি, উপবাসে আছে, মেঝেতে পড়ে আছে, যদি কিছু হয়ে যায়, যদি কিছুটা আর মুখে বলতে পারে, যদি মরে যায়। যেই বলেছে যদি কিছু হয়ে যায়, গোপাল আর দৌড়, আর দৌড়ে গিয়ে যশোদা যশোদা বলে মা মা বলে কোলে গিয়ে উঠল। এই হলো প্রীতি। যখন কোলে গিয়ে উঠলেন, যশোদা চোখের জলে গোবিন্দকে ভিজিয়ে দিয়ে আর স্তন্য পান করতে লাগলেন। এই লীলা স্মরণের জন্য এই মাসটা, এই দামোদরের উপাখ্যানটা এইটা। এবং এখানে বলে কুবেরো আত্মজ্জ বন্ধমুক্তৈব যতবাত তয়া মৌসিত ভক্তি বাজকৃতচ্চ, উনি বন্ধন মুক্ত করেছিলেন যমল অর্জুনের। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করি, আমরাও শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে আমাদের এই ভববন্ধন তিনি মুক্ত করেন। হে প্রভু দামোদর, হে ভক্তবৎসল, আমরা তোমার চরণে পরম আকুতি নিয়ে আছি, যাতে আমাদের এই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। আমি এই বাড়িতে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া